সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে চারটি স্তরে কমপক্ষে 100 বিলিয়ন ঘনফুট গ্যাস ও দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেলের সন্ধান পাওয়া গেছে এমন তথ্য জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে ব্রিফ করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ এ সময় তিনি জানান সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়া গেছে 1397 থেকে 1445 মিটার গভীরতায় 8 ডিসেম্বর পরীক্ষা করে সেখানে তেলের সন্ধান পাওয়া যায় 1397 থেকে 1445 মিটার গভীরতায় আরও একটি জোন আবিষ্কৃত হয় যেখানে 8/12/2023 তারিখে টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায় যার প্রাথমিকভাবে এপিআই গ্রেভিটি হল 29.7 মানে এই মুহূর্তে আমাদের প্রায় যে প্রেশার আছে আমরা ড্রিল করার সময় 35 ব্যারেল তেলের মতো উঠছে এখন পরীক্ষাটা সম্পূর্ণ হলে তেলের মজুদ জানা যাবে প্রতিমন্ত্রী আরও জানান এই কূপে চারটি স্তরে 43 থেকে 100 বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধানও পাওয়া গেছে আর 2540 ও 2460 মিটার গভীরতায় একসাথে উৎপাদন করা হলে গ্যাস পাওয়া যাবে 8 থেকে 10 বছর 2540 এবং 2460 মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে 8 থেকে 10 বছর সাস্টেইন করবে এই পুরো জায়গাটা গড় ভারিত মূল্য হিসাবে এর মূল্য দাঁড়াবে 8,500 কোটি টাকা যদি 20 মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে আমরা প্রায় 15 বছর অধিক এটাকে সাস্টেইন করতে পারবো 2026 সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে এমন আশা প্রকাশ করে তিনি জানান নতুন গ্যাস সংযোগে গুরুত্ব দেওয়া হবে শিল্পখাতকে সুখবর দিলাম এটা তো দিত তরুণ বেগী গ্লোবাল টেলিভিশন ঢাকা